নমস্কার, ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। দর্শকরা, আপনারা জানেন যে আমরা নিজেকে জানা অর্থাৎ সেলফ আন্ডারস্ট্যান্ডিং এই বিশেষ পর্বের মধ্যে দিয়ে ভালো থাকার টিপসগুলোকে আমরা জানছি। সেই জন্য গত এপিসোডে আমরা আপনাদের একটা টাস্কও দিয়েছিলাম, অর্থাৎ নিজের মধ্যে গুড উইশ তৈরি করা, যে গুড উইশটাকে কীভাবে আমরা এম্পাওয়ার করতে পারি এবং সেটা আমাদের নিজের জন্য তথা আমাদের পারিপার্শ্বিক প্রত্যেকটি মানুষের জন্য আমরা যেটাকে ইউটিলাইজ করতে পারি, সেই টাস্কটা আমাদের আপনাদের ছিল। কিন্তু আজকে আমরা আবার সেই পুরনো আলোচনাতেই ফিরে আসব, জানব যে আরও কিছু ভালো থাকার নতুন টিপস, আরও কিছু নতুন রহস্য আমরা উন্মোচন করব। সেই জন্য আজকে আমাদের স্টুডিওতে আমরা যাকে সাথে পেয়েছি, আমাদের সেই পরিচিত অতিথি যার নাম বিকে সুজয় ভাই, প্রথমে তার সাথে পরিচয় করব। নমস্কার সুজয় ভাই। ওম শান্তি। আশা করি আপনি খুব ভালো আছেন, কারণ আপনার টিপসকে অনুসরণ করে আমরা খুব ভালো আছি। অনেক অনেক স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। সুজয় ভাই, গত এপিসোডে আপনি আমাদেরকে গুড উইশ কিভাবে আমরা আরো এম্পাওয়ার করতে পারি, আরো কিভাবে ডেভেলপ করতে পারি নিজের মধ্যে এবং সেটাকে কিভাবে আমরা ইউজ করতে পারি, সেটা আপনি সেই প্রসেসটা আমাদেরকে বলেছিলেন। কিন্তু আরো একটা বিষয় যেটা আমাদের ইনকমপ্লিট থেকে গিয়েছিল, সেটি হচ্ছে অষ্ট শক্তি নিয়ে আপনি আমাদেরকে বলছিলেন, যেটার মধ্যে একটা পাওয়ার হচ্ছে পেশেন্স পাওয়ার বা টলারেন্স পাওয়ার, যার একটা খুব সুন্দর উদাহরণও আপনি আমাদেরকে দিয়েছিলেন যে কিভাবে শুভ ভাবনা গুড উইশের দ্বারা আমরা সামনের ব্যক্তিটিকে ব্যক্তিকে আমরা চেঞ্জ করতে পারি। অ্যাটলিস্ট আজ নয়, কাল সে চেঞ্জ হবেনি, কিন্তু একটু সময় নেবে হয়তো, কিন্তু একেবারেই নয়, এটা নয় যে সে চেঞ্জ কখনোই হবেন না, তিনি হবেন। সেজন্য আমাদের অন্তত টলারেন্স পাওয়ারটা রাখতে হবে নিজের মধ্যে। অর্থাৎ এটাকে যদি আরেকটু ভেঙে বলি, যে আমার যতটা আমি যতটা বুঝি যে টলারেন্স পাওয়ার মানে সহ্য করে একটা শক্তি, মানে সহ্য শক্তি বলছি মানে সহ্য করে নিয়ে তাকে সামনের ব্যক্তিকে একটা শক্তি প্রদান করা, যে তার মধ্যে, কারণ যে উইকনেসটা তার রয়েছে, সে রেগে যাচ্ছে বা সে কোনো রকম উল্টোপাল্টা কাজ করছে, তো যেটা আমাদেরকে ডিস্টার্ব করছে, তো সেই এটা তার উইকনেস সামনের ব্যক্তির, তো সেই উইকনেসটাকে আমরা নিজের মধ্যে নিচ্ছি না, কিন্তু আমাদের নিজের পেশেন্স পাওয়ার দিয়ে সেই ব্যক্তিটিকে আমরা সেই উইকনেস থেকে বেরিয়ে আসার জন্য, ওভারকাম করার জন্য আমরা তাকে শক্তি দিচ্ছি। এটা আমার মনে হয় একটা এক্সপ্ল্যানেশন হতে পারে সহ্য শক্তির। অবশ্যই। তো এছাড়াও কি আমাদের মধ্যে আর কোনো শক্তি আছে যেটাকে আমরা দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারি, অন্তত পার্সোনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের? এক্স্যাক্টলি, আমি অষ্টশক্তির একটা শক্তি সম্বন্ধে আলোচনা করেছি, দ্যাট ইজ পাওয়ার অফ টলারেন্স। এখনও আরও সাতটা শক্তি আছে এবং এই প্রত্যেকটা শক্তি এত ইম্পর্ট্যান্ট আমাদের ডে টু ডে লিভিংয়ের জন্য, কিন্তু আমরা এর ইম্পর্টেন্সটা এখন একদমই রিয়েলাইজ করি না। এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো ন্যাচারাল হিউম্যান ফেনোমেনন বা ন্যাচারাল হিউম্যান সাইকোলজির জন্য কোনো একটা শক্তিকে হয়তো ব্যবহার করি, কিন্তু প্রপারলি প্রত্যেকটা শক্তিকে প্রপারলি রিয়েলাইজ করে তার সঠিক পরিচয় জেনে সেটাকে সঠিকভাবে ব্যবহার করা, এইটা বোধহয় আমাদের মধ্যে খুব কম। কারণ এটার একটাই কারণ হচ্ছে প্রপার স্পিরিচুয়াল নলেজ আমাদের নেই, আর পরমাত্মার যে শক্তি, যে পরমাত্মার মাধ্যমে আমরা এখানে কাজ করছি, যে পরমাত্মার শক্তি নিয়ে আমরা কাজ করছি, সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের মধ্যে তৈরি হয়নি। এবং এইটা যতক্ষণ না প্রপার স্পিরিচুয়াল নলেজ, প্রপার মেডিটেশন, প্রপার জ্ঞান, যে আমার আমি কি, যে ইনার সোল, এই যে প্রপার নলেজ যেটা আমরা আগের এপিসোডগুলোতে আলোচনা করেছি, এটা না জানলে আমরা অষ্ট শক্তির সম্বন্ধে প্রপারলি জানতেও পারবো না এবং সেগুলোকে ঠিক ঠিক সময় রিকল করে সেগুলোকে ইউটিলাইজও করতে পারবো না। মানে অ্যাকচুয়ালি এই শক্তিগুলো হয়তো সোলের মধ্যে আছে, কিন্তু যতক্ষণ না আমরা সোলকে রিয়েলাইজ করব, সোল কনশিয়াস স্টেটে যাব, ততক্ষণ পর্যন্ত আমরা এই শক্তিগুলোকেও কাজে লাগাতে পারবো না। অ্যাকচুয়ালি আমরা যেদিন থেকে সোল সম্বন্ধে আলোচনা শুরু করেছি, সেদিন থেকে একটা স্পিরিচুয়াল জার্নি আমাদের শুরু হয়ে গেছে। মানে যেদিন থেকে কোনো ব্যক্তি এই অনুষ্ঠানে যে সেদিন যে জানতে পারলো যে আই এম নাথিং, জাস্ট এ সোল অ্যান্ড সান অফ দ্য সুপ্রিম সোল, সেই মুহূর্ত থেকে, সিন্স দ্যাট পার্টিকুলার মোমেন্ট অ্যান্ড ডে,
তার মধ্যে একটা রিয়েলাইজেশন শুরু হয়ে গেল, দ্যাট ইজ কল্ড স্পিরিচুয়াল পাওয়ার। এই স্পিরিচুয়াল পাওয়ারটা তাকে আস্তে আস্তে রিভিল করবে স্পিরিচুয়ালিটির পাথে যাওয়ার জন্য বা রাস্তায় যাওয়ার জন্য। এবং সে যত বেশি স্পিরিচুয়ালিটির রাস্তায় যাবে, তার মধ্যে এই ইনার কোর ভ্যালিউসগুলো, যেগুলো একটা সোল সোল কোর ভ্যালিউস আমরা বলছি, অষ্টশক্তি, যেটা খুব বেসিক ইম্পর্ট্যান্ট অফ এভরি হিউম্যান বিং, তাকে রিয়েলাইজ করা এবং তাকে প্রপারলি ইউটিলাইজ করা, এটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। সেটাকে কিন্তু সে তখন থেকেই রিয়েলাইজ করা শুরু করে দেবে, সিন্স দ্য ডে হি অর শি হ্যাজ কাম টু নো অ্যাবাউট দ্য স্পিরিট অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য বডি অ্যান্ড স্পিরিট। এটার জন্য প্রথমত যেটা দরকার, একটা ক্ল্যারিটি অফ থট, মানে চিন্তার একটা স্বচ্ছতা দরকার। চিন্তার স্বচ্ছতা থাকলে সেক্ষেত্রে স্পিরিচুয়ালিটির রাস্তায় যাওয়াটাও, ক্ল্যারিটি অফ থট ইটস নাথিং জাস্ট এ পিউরিফিকেশন, বাট একটা ট্রান্সপারেন্সি ইন থট, দ্যাট হোয়াট ইজ হোয়াট আই হ্যাভ টু ডু, আমাকে কী করতে হবে, সেই ট্রান্সপারেন্সিটা। পিউরিটি তো তারপরে অবশ্যই আসবে, পিউরিটি না থাকলে ক্ল্যারিটি অফ থট আসবে না। পিউরিটি ইজ দ্য বেসিক নিড। সে পিউরিটিটা আবার অনেক রকমের ডেফিনেশন আছে, যদি আমি সেই ইলাবোরেশনে যাচ্ছি না, বাট ক্ল্যারিটি অফ থটস মিনস দ্য ট্রান্সপারেন্সি অফ দ্য থট, দ্যাট হোয়াট আই অ্যাম, আমার অ্যাক্টিংটা এখানে কি, বিং এ হিউম্যান বিং, হিউম্যান বিং হিসেবে আমার যেটা কাজ প্রথমত সেইটা আন্ডারস্ট্যান্ড করা, আমি এখানে কি করতে এসেছি, হোয়াট আই হ্যাভ টু ডু, আমাকে একটা রোল দেওয়া হয়েছে, আমি একটা অ্যাক্ট করছি অ্যাকর্ডিং টু দ্য স্ক্রিপ্ট গিভেন বাই মি অ্যান্ড দ্য সুপ্রিম ডাইরেক্টর, সেই কিন্তু পরমাত্মা, সে পরমধামে বসে আমাকে ডাইরেক্ট করছে। এই যে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং, এটাকেই ক্ল্যারিটি অফ থট বা ট্রান্সপারেন্সি অফ থট বলছি। এরপরে আছে কামনেস অফ মাইন্ড, মানে মানসিক স্থিতি। মানসিক স্থিতিটা যদি না থাকে, কামনেস অফ মাইন্ড যদি না হয়, তাহলে তার মধ্যে প্রপারলি অষ্টশক্তিকে রিকল করা এবং সেগুলোকে টাইম টু টাইম ইউটিলাইজ করা, এটা কিন্তু সম্ভব নয়। এটা ঠিক, এটা একদম ইম্পর্টেন্ট সব থেকে বেশি, মানে কোন সময় কোন শক্তিটা আমার প্রয়োজন। আমরা এত বেশি ম্যাটেরিয়ালিস্টিক অ্যাটমসফিয়ারের মধ্যে থাকি, যেখানে টেলিভিশন চলছে, ইন্টারনেট, মিউজিক, এগুলো আমাদের কি করছে না, কামনেস অফ মাইন্ডকে কিছুটা হলেও ডিস্টার্ব করছে। তো আমাদের সবসময় দেখতে হবে যে কোনো মেটেরিয়ালসের প্রতি আমার কোনো না কোনো অ্যাটাচমেন্ট থাকুক না কেন, একটা টাইম আমাকে কামনেস অফ মাইন্ডটাকে প্র্যাকটিস করতে হবে। তা না হলে কামনেস অফ মাইন্ড যদি না করি, তাহলে আমাকে সেই আবার বলতে হচ্ছে যে MIS, মাইন্ড ইন্টেলেকচুয়াল অ্যান্ড সংস্কার, যে মাইন্ডকে যদি কাম না করি, তাহলে আমার অর্ডারলিনেস অফ ইন্টেলেকচুয়ালিটি তৈরি হবে না, ইন্টেলেকচুয়ালিটি তো হ্যাপাজার্ড হয়ে যাবে। অ্যাজ বিকজ থট প্রসেস তো সবসময় চলছে, সেটা আমি ঘুমানোর সময় থট চলছে, আমি যখন জেগে আছি তখনও থট চলছে, তার একটা রেগুলার ফ্লো আছে। 35,000 to 40,000 থট রেগুলার আসছে, যার মধ্যে 10% অনলি পজিটিভ, বাকি সব নেগেটিভ। তো সুতরাং আমি কোন থটটাকে নেব, সেই ট্রান্সপারেন্সিটা যেখানে দরকার, যে যেটা বললাম যে ক্ল্যারিটি অফ থট, এরপরে থটটাকে রিয়েলাইজ করা, কামনেস অফ মাইন্ড দিয়ে আমাকে সেটা রিয়েলাইজ করতে হবে, অ্যান্ড অর্ডারলিনেস অফ ইন্টেলেকচুয়াল দিয়ে সেটাকে অ্যাসেস করতে হবে। তারপরে আমি ডিসাইড করব যে হুইচ পাওয়ার আই শুড ইউজ ওভার দেয়ার, মানে কোন পাওয়ারটাকে আমি প্রপারলি ইউজ করব। এবং এটা সম্ভব একমাত্র স্পিরিচুয়াল উইজডম, মেডিটেশন প্র্যাকটিস এবং প্রপার নলেজ অফ ইয়োর সেলফ, মানে হু অ্যাম আই, আমি নিজে কি এবং আমার কি কাজ, সেটা যদি আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি, দেন ওনলি ইট ক্যান বি পসিবল। ওকে, কিন্তু ইউটিলাইজ করবো তো পরে, আগে তো আমাকে যেটা জানতে হবে যে শক্তিগুলো আসলে কি, তবে না আমি প্রপার টাইমে যখন পাওয়ারটা আমার দরকার সেই পাওয়ারটা আমি ইউজ করতে পারবো। তো অনেক সময় অনেক আমাদের মধ্যে একটা কিছু নিয়ে ইনসিকিউরিটি কমপ্লেক্সে আমরা ভুগি, কোনো কিছু, যেটা ফোবিয়া আমি বলছিলাম, যে ফোবিয়া আমাদের মধ্যে চলে আসে কোনো কিছু নিয়ে ভয় সৃষ্টি হওয়া, সেই ভয়টাকে ওভারকাম করার জন্য কোনো শক্তি আছে কিনা। তো এই ধরনের কিছু শক্তিগুলো আমাকে আগে জানতে হবে, শক্তিগুলো কি, তবে সেটা আমি প্রপার টাইম তারা প্রথম দিকেই যেটা বলেন, আমার এখানে মেইন প্রশ্নটা জিজ্ঞেস করার যেটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে শক্তিগুলো আসলে কি, সে শক্তিগুলো জানা আমার খুব বেশি প্রয়োজন। আমাদের যে টিচার যিনি গাইড করেন এ ব্যাপারে, তিনি যখন বলেছিলেন যে আমাদের মধ্যে এই অষ্টশক্তি সত্যি রয়েছে, এবং তিনি একটা কথা বলেছিলেন যে দ্যাট পাওয়ার্স কুড বি কম্পেয়ার্ড উইথ দ্য পাওয়ার্স অফ গড, মানে ভগবানের শক্তির সাথেও এগুলোকে তুলনা করা যায়।
আমি নিজে যখন রিয়েলাইজ করলাম যে এক্স্যাক্টলি তাই, যে প্রত্যেকটা শক্তি যদি আমাদের মধ্যে থাকে, উই ক্যান নট বি হিউম্যান বিং, আমরা মানুষ আর থাকবো না, আমরা ভগবান হয়ে যাবো। অ্যান্ড সিন্স দ্য ডে আই স্টার্টেড টু প্র্যাকটিস দ্যাট, ক্যান ইট বি অ্যাচিভড, মানে সত্যি কি এটা অ্যাচিভ করা যায়, আই ক্যান্ট ক্লেম ওভার দেয়ার, মানে আমি এখানে বসে ক্লেম করতে পারছি না যে আমি আটটাই আমি ইমবাইব করেছি, উইচ ইজ কোয়াইট এ রেয়ার ইনসিডেন্ট, তবু এটা করা যায়, অ্যান্ড ইট হ্যাজ বিন প্র্যাকটিসড এবং ফিউ পিপল হ্যাজ অলরেডি অ্যাকোয়ার্ড ইট। আমি এটুকু বলতে পারি যে কিছু কিছু ব্যক্তি আছেন আমাদের সংস্থার মধ্যে যাদের সত্যিই সেই অষ্টশক্তি কিন্তু তাদের মধ্যে দেখা যায়, এবং এটা এই অষ্টশক্তির ক্যাপেবিলিটিটা এত বেশি যে এটা শুধুমাত্র সেই পার্সোনালি সেই ব্যক্তিকেই শুধুমাত্র বেনিফিটেড করছে না, তার চারপাশের পরিবেশটাকে, মানে ইনার সেলফটা যত ডেভেলপড হচ্ছে তার আউটার সেলফটা তত বেশি ফ্লারিশ করছে, মানে আমার ডেভেলপমেন্টের সাথে সাথে আমার ভাইব্রেশনে আর একজনের মধ্যেও সেই অষ্টশক্তি তৈরি করার বা অষ্টশক্তি নিয়ে আসার একটা চাহিদা বা ইচ্ছে তৈরি হচ্ছে। আচ্ছা, মানে এখানে আমরা শুধু অষ্টশক্তি নিজে গেইন করছি না, আমার সামনের ব্যক্তিটাকে আমি আমার নিজের ভাইব্রেশন দিয়ে তার মধ্যে সেই শক্তিগুলোকে আমি ডেভেলপ করাতে পারি। এক্স্যাক্টলি, শুধুমাত্র ডেভেলপ বলবো না, এখানে বলবো রিয়েলাইজেশন অফ দ্য পাওয়ার্স, মানে আমার মধ্যে অলরেডি রয়েছে। আরও একটা বেসিক ফ্যাক্ট হচ্ছে, আমাদের যে পৃথিবীতে 700 কোটি এখন আত্মা রয়েছে, প্রত্যেকটি মনুষ্য আত্মার মধ্যেই তো এই 8টা শক্তি আছে, কিন্তু কেউ প্রপারলি সেটাকে ইউটিলাইজ করছে না, এবং প্রপার নলেজ না থাকার জন্য, যেটা আমি আগেও বললাম যে স্পিরিচুয়াল নলেজ না থাকার জন্য বা আমার নিজের রোলটা কি সেটা না বোঝার জন্য, সে কোথায় কোনটা ইউজ করতে হবে, কখন কোনটা রিকল করতে হবে সেটা সে জানে না, বা আত্মার অনেকে আবার আত্মার সঠিক 8টা যে শক্তি আছে এই ব্যাপারটাই অনেকে জানে না। তো সেই জন্যে আমাদের মধ্যে কি হচ্ছে, যেহেতু আমাদের মধ্যে সেই ইগনোরেন্স রয়েছে, সেই জন্য আমরা প্রপারলি ইউজ করতে পারছি না। আপনি যে বললেন যে 8টা শক্তি কি কি, এই 8টা শক্তি জানতে গেলে আমাকে একটা রিলেশন তৈরি করতে হবে। আপনি জাস্ট এ মোমেন্ট আপনি ইমাজিন করুন একটা রাউন্ড ক্লকের সাথে, রাউন্ড ক্লক, আমি এখানে একদম ওপরে যেখানে 12টার কাঁটা, সেখানে আমি নিজেকে রেখেছি সেলফ। সেলফের জন্য যেটা দরকার, সব থেকে বেশি দরকার আমার অ্যাটিটিউড। এই অ্যাটিটিউডকে ডেভেলপ করতে গেলে আমি একদম টোটাল হিউম্যান ইমোশনের সাথে 8 পাওয়ার্সকে রিলেট করব, তাহলে আরও বুঝতেও সুবিধা হবে, অ্যান্ড পার্টিকুলারলি সেই সেই সময় যেটা আমার দরকার সেটাকে ইউজ করতেও আমার সুবিধা হবে। যেমন আমার অ্যাটিটিউড ডেভেলপমেন্টের জন্য, আমার অ্যাটিটিউডটা কী হওয়ার দরকার যেটা আমার নিজের জন্য, সেই অ্যাটিটিউডটাকে ডেভেলপ করবার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পাওয়ার টু উইথড্র অ্যান্ড পাওয়ার টু প্যাক আপ। পাওয়ার টু উইথড্র মানে নিজেকে সরিয়ে নেওয়া, অ্যান্ড পাওয়ার টু প্যাক আপ মিন্স হচ্ছে নিজেকে গুটিয়ে নেওয়া। যদি আমি এই অষ্টশক্তিকে আরও ডিটেলস আলোচনা করব ওয়ান বাই ওয়ান, তবু এখন এটুকুই জানা দরকার যে অ্যাটিটিউড ডেভেলপমেন্টের জন্য যে দুটো শক্তির দরকার সেটা হচ্ছে পাওয়ার টু প্যাক আপ অ্যান্ড পাওয়ার টু উইথড্র। এরপর আমার ঘড়ি কাঁটাটাকে নিয়ে এলাম 3টের সময়, সেখানে আমার দরকার হচ্ছে যে বিহেভিয়ার, আমার বিহেভিয়ার, কেন না আমি এখানে রিলেশনের সাথে শক্তিকে অ্যাটাচ করছি। রিলেশনশিপ মেনটেন করার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস হচ্ছে দ্য বিহেভিয়ার বিটুইন দ্য টু পিপল অর মোর দ্যান ওয়ান পিপল, মানে আমাদের বিহেভিয়ারটা যদি প্রপার থাকে তাহলে রিলেশনশিপটা প্রপারলি মেনটেন হয়। এই বিহেভিয়ারকে ডেভেলপ করবার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে দুটো শক্তি সেটা হচ্ছে পাওয়ার টু টলারেট অ্যান্ড পাওয়ার টু অ্যাকোমোডেট, মানে কী করে আমি অপরের কাছ থেকে নেগেটিভিটিগুলোকে অ্যাকোমোডেট করে নেবো এবং সহ্য করবো, যে পাওয়ার অফ টলারেন্সের কথা আমরা আগেও আলোচনা করেছি। এই বিহেভিয়ার ডেভেলপমেন্টের জন্য কিন্তু সেই পাওয়ার টু টলারেটের কথা আসছে। এরপর আমি আবার ঘড়ি কাঁটাটাকে নিচে নামিয়ে আনলাম, এখন 6টা বাজে, এটার সময় আমি ওয়ার্কের সাথে রিলেট করছি। যদি অনেকে এটা ব্যাপারে অবজেকশন করে 6টার সময় তো কাজ শেষ হয়ে যায়, আমি জাস্ট একটা ইমাজিনেশন এবং বোঝানোর জন্য একটা ডায়াগ্রাম করছি। এই 6টার সময় আমি যখন ওয়ার্কে আমার সবথেকে বেশি ইম্পর্টেন্ট কি লজিক, কিন্তু লজিককে ডেভেলপ করতে গেলে কি দরকার, পাওয়ার অফ জাজমেন্ট অ্যান্ড পাওয়ার অফ ডিসক্রিমিনেশন, মানে পার্থক্য করার শক্তি অ্যান্ড জাজ করার শক্তি। এরপর এই একই কাঁটাকে আমি চলে গেলাম 9টার সময়, নিজে কোনো কাজ করছি সেটা ঠিক না ভুল সেটাও তো আমাদের জাজ করা দরকার। এক্স্যাক্টলি, এই লজিকটা, কোনো কাজই করতে গেলে তার লজিক দরকার, উইদাউট হ্যাভিং এনি লজিক আমরা যে অনুষ্ঠানটা করছি এটারও একটা লজিক আছে। সুতরাং এই লজিকটাকে ডেভেলপ করবার জন্য আমাদের যে অনুষ্ঠান সেটার যে জাজমেন্টটা প্রপার যদি না হয়, সেটাকে যদি আমরা প্রপারলি ডিসক্রিমিনেট না করতে পারি, তাহলে আমাদের অনুষ্ঠানের পারপাসটা কিন্তু ফুলফিল হয় না। সেই জন্য যে কোনো কাজই করবার আগে সেই লজিক অ্যান্ড লজিকটাকে ডেভেলপ করবার জন্য এই দুটো পাওয়ার। এরপরে আমি যখন চলে আসছি সেটা হচ্ছে সিচুয়েশনস, যে কোনো ঘটনা বা সিচুয়েশনকে কন্ট্রোল করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে ইমোশন, এবং এই ইমোশনকে ডেভেলপ করছে পাওয়ার টু কোঅপারেট অ্যান্ড পাওয়ার টু ফেস, মানে সম্মুখীন হওয়ার শক্তি অ্যান্ড কোঅপারেট, মানে একে অপরের সাথে কোঅপারেট করার শক্তি। সুতরাং এই যে একটা রাউন্ড সার্কেল,
এবং তার সাথে নিজেকে অ্যাটাচ করা, নিজের ওয়ার্ককে অ্যাটাচ করা, বিহেভিয়ারকে অ্যাটাচ করা এবং তার সাথে সাথে নিজের ইমোশনসকে অ্যাটাচ করা, প্রত্যেকটার সাথে অ্যাটাচমেন্ট রয়েছে এবং সেগুলো ডেভেলপড হচ্ছে কিন্তু এই সমস্ত শক্তিগুলোকে রিকল করলে। সেই জন্য শক্তিটা যে অষ্ট শক্তি অ্যাজ এ হোল একটা এইট পাওয়ার্স, আমার মধ্যে আজ থেকে এইট পাওয়ার্স আছে মিনস আই এম দ্য পাওয়ারফুল ওয়ান অ্যামং দ্য আদার পিপলস অফ দ্য ওয়ার্ল্ড, সেটা ভাবা যাবে না। সেটাকে তার সাথে রিলেট করে অ্যাট দ্য প্রপার মোমেন্ট সেগুলোকে ইউটিলাইজও করতে হবে। আচ্ছা, কোনো ব্যক্তির মধ্যে এই অষ্টশক্তি আমরা এসে গেছে, সেটা আউটকামটা আমরা বুঝবো কি কিভাবে? মানে আমার মধ্যে আমি অষ্টশক্তি আমি গেইন করেছি বা অষ্ট পুরো শক্তি সব কথা না হোক অন্তত কিছু শক্তি আমি গেইন করেছি, সেটা আমি বুঝবো কি করে? মানে কোনো কিছু নিয়ে আমার ফিয়ার হচ্ছে মনে, তো ফিয়ারটাকে ওভারকাম করার জন্য আমি না আর ভয় পেয়ে দূরে সরে থাকবো না, সেটাকে আমাকে ফেস করতে হবে। তো যখন মনে করবো যে আমার মধ্যে সেই ফেস করার সেই পাওয়ারটা আসছে, বা কোনো ব্যক্তিকে দেখে বা কোনো কোনো কিছু নেগেটিভ দেখে আমি টলারেট করতে পারবো, তখন আমি বুঝতে পারবো যে আমার মধ্যে সেই পাওয়ারসগুলো এসছে। এক্স্যাক্টলি, যখন আমরা ওয়ান বাই ওয়ান পাওয়ারগুলো মানে যখন আলোচনা করবো তখনই এই ব্যাপারগুলো ক্লিয়ার হবে। কিন্তু আমার এই পার্টিকুলার ওয়ার্ড গেইন করেছি এখানে একটা অবজেকশন আছে, কারণ আমরা অলরেডি তো ওই পাওয়ারগুলো নিয়ে আছি, আমাদের আত্মার মধ্যে অলরেডি এই পাওয়ারগুলো আছে, দ্যাট ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট। এখানে সব থেকে বেশি ইন্টারেস্টিং পার্ট এটা যে ইচ অ্যান্ড এভরি ওয়ান হ্যাজ দিস পাওয়ার, হ্যাভ দিস পাওয়ার্স, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে, প্রত্যেকটা ব্যক্তি যেহেতু একজন সোল, ইনওয়ার্ড আমরা নিয়েই এসেছি। এক্স্যাক্টলি, প্রত্যেকটা ব্যক্তি তার উইথ দ্যাট পাওয়ার্স, দে আর লিভিং উইথ দেয়ার পাওয়ার্স, মানে এই সমস্ত পাওয়ার্স গুলো নিয়েই তারা আছেন, কিন্তু রিয়েলাইজেশনটা না থাকার জন্য তারা সেটাকে ঠিকভাবে ব্যবহার করতে পারছেন না। মানে পাওয়ার্স গুলো তো আসলে সোলের মধ্যে রয়েছে। এক্স্যাক্টলি, আর সোল তো আমি নিজেই একটা সোল বা আমার মধ্যে একটা সোল রয়েছে, তার মানে সোল রয়েছে মানে তার মধ্যে পাওয়ার্স গুলো পাওয়ার্স গুলো আছেই। সেই পাওয়ার্সগুলোকে আমাদের জাস্ট ঠিকভাবে রিকল করতে হবে অ্যান্ড রিলেট করতে হবে সেই কাজের সাথে। আমি এখন ওয়ার্ককে রয়েছি, মানে কাজ, সেখানে আমার লজিক কি না, আমাকে সেই পাওয়ারগুলোকে ইমবাইব করতে হবে, আমাকে মনে করতে হবে, সেই ইমার্জ করতে হবে বলা যেতে পারে, দ্যাট পাওয়ার টু ডিসাইড অ্যান্ড পাওয়ার টু জাজ। আমি কী করে ডিসাইড করবো, কী করে ডিসক্রিমিনেট বা পার্থক্য করবো। এরপর আমার যখন ইমোশনসের দরকার পড়ছে সিচুয়েশন কন্ট্রোল করার জন্য, আমাকে তখন পাওয়ার টু ফেস অ্যান্ড পাওয়ার টু অ্যাকোমোডেট করা, এইগুলোকে আবার সেই নিয়ে আসতে হবে। একটা একটা করে পাওয়ারকে ইউটিলাইজ করতে হবে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। তার মানে আমাদের মধ্যে পাওয়ার্স গুলো অলরেডি উই হ্যাভ, মানে ডরম্যান্ট রয়েছে, সেটাকে জাগিয়ে তুলতে হবে। আর সেটার ওয়েট আপনি যেটা বলছেন রাজযোগা মেডিটেশন। ওকে সুজয় ভাই, এখানে আপনি অষ্টশক্তি কী কী শক্তি সেটা আপনি খুব সুন্দর করে বললেন আমাদের, কিন্তু প্রথম যে দুটো শক্তি অষ্টশক্তির মধ্যে, যেটা প্রথম দুটো যে পাওয়ার টু উইথড্র অ্যান্ড পাওয়ার টু প্যাক আপ, সেটাকে যদি একটু ভালো করে এলাবোরেট করে বা এক্সাম্পল দিয়ে আমাদের একটু বুঝিয়ে বলেন তো। এক্স্যাক্টলি, পাওয়ার টু উইথড্র অ্যান্ড পাওয়ার টু প্যাক আপ, যেহেতু আমরা অ্যাটিটিউড ডেভেলপমেন্টের সাথে রিলেট করেছি, এটা এটা দুটো শক্তি শুনতে অনেকটা একই রকম সিমিলার মনে হচ্ছে, তো একটু এক্সাম্পল দিলে হয়তো আমরা ভালো বুঝতে পারব। সিমিলার হলেও দুটোর কিন্তু পার্টিসিপেশনটা ওই অ্যাটিটিউড ডেভেলপমেন্টের ব্যাপারে কিন্তু একদম আলাদা, এবং তাদের মধ্যে যথেষ্ট ডিসক্রিমিনেশন রয়েছে, যদিও সেটা আলোচনা করতে করতে জানা যাবে। কিন্তু আমি যেটা বলছি যে অ্যাটিটিউডসটা কতটা ইম্পর্ট্যান্ট এখন একটা ব্যক্তির পক্ষে, আমরা এত অ্যাটিটিউডনাল ইনফিরিয়রিটিতে ভুগি যে আমাদের একটা অ্যাটিটিউডসের প্রতিও একটা ইনফিরিয়রিটি এসে গেছে, যে আমার অ্যাটিটিউডটা ভালো কি আমার অ্যাটিটিউডটা খারাপ, আমার অ্যাটিটিউডটা খুব স্ট্রং, আমার অ্যাটিটিউডটা খুব বেশি ইনফিরিয়র আছে কিনা, এই যে সুপিরিয়র ইনফিরিয়র, এরকম অনেক রকম কমপ্লেক্স আমাদের মধ্যে তৈরি হয় রিগার্ডিং দ্য অ্যাটিটিউডস। এবং আমরা এই অ্যাটিটিউডস কথাটাও খুব বেশি শুনি, বিশেষ করে টিনেজার্সদের মধ্যে খুব বেশি অ্যাটিটিউডস কথাটা খুব বেশি ইউজ হয়। তো যাই হোক, এই অ্যাটিটিউডস ডেভেলপমেন্টের ব্যাপারে ইরেসপেক্টিভ অফ এনি এজ, আমি যেটুকু বলছি যে পাওয়ার টু উইথড্র অ্যান্ড পাওয়ার টু প্যাক আপ খুব খুব ইম্পর্ট্যান্ট। পাওয়ার টু উইথড্র হচ্ছে এমন একটা শক্তি যেটা কুড বি কম্পেয়ার্ড উইথ দ্য টর্টয়েজ, মানে কচ্ছপের সাথে এটাকে তুলনা করা যায়। আমার প্রত্যেকটা শক্তির সাথেই মোর অর লেস কিছু এনভায়রনমেন্টাল এক্সাম্পল রিলেটেড আছে। যেমন পাওয়ার টু উইথড্রকে আমি যদি কচ্ছপের সাথে রিলেট করি, তাহলে কচ্ছপ করে কি, যখন কোনো আসন্ন বিপদ দেখে তার সমস্ত শরীরটাকে সেই খোলের মধ্যে সে লুকিয়ে ফেলে। পাওয়ার টু উইথড্র ইজ অলসো আ কাইন্ড অফ সিচুয়েশন। আমরা যখন দেখবো যে কোনো কারণে আমার সিচুয়েশনটা আমার মধ্যে আমার থেকে বাইরে চলে যাচ্ছে, আমার সেই পার্টিকুলার অ্যাটিটিউডস দিয়ে আমি সেই সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে পারছি না, ফর দ্য টাইম বিং আমাকে আমার ইনার সেলফে চলে যেতে হবে। এই ইনার সেলফে চলে যাওয়ার পরেই আমার ইনার সেলফ থেকে এটা সলিউশন বার করতে হবে। আমরা জেনারেলি যেটা করি যে আমরা ইনার সেলফ থেকে সলিউশন না বার করে আউটার সেলফ থেকে সলিউশন বার করার চেষ্টা করি,
যার জন্য কি হয় না, সলিউশনগুলো আরও বেশি ডিস্টার্বড হয়ে যায়। এক তো আমার সেন্স অর্গান সেখানে আছে, তারপরে আমি যে পরিবেশে আছি সেখানে যে ব্যক্তিরা আছে তাদের সেন্স অর্গানসগুলো কাজ করছে, এটা মিঙ্গলড হয়ে আমার প্রপার যে আউটকামটা আসা সেটা হয় না, বরং লিটিগেশন বা কনফ্রন্টেশনটা অনেক বেশি বেড়ে যায়। সেই জন্য যে কোনো পরিস্থিতিতেই যখন দেখবো যে আমার কোনো একটা জায়গায় কনফ্লিক্ট তৈরি হচ্ছে, সেখানে আমার এসকেপ ভাল্ভটা ওইটাই, দ্য রিমেম্বার দ্যাট টর্টয়েস, দ্যাট আই জাস্ট হ্যাভ টু গেট মাই সেলফ কিন্তু যেখানে দেখা গেল যে সেই ব্যক্তিটা যাওয়ার জন্য প্রবলেমটা আরো বেশি খারাপ, মানে আরো বেড়ে গেল, প্রবলেমটা আরো বেড়ে গেল, মানে ইনফ্লুয়েন্স কর, মানে আমার নিজের ইনফ্লুয়েন্স এতটা আমার সমাজে বা কারোর প্রতি সেটা দেখানোর চেষ্টা, তখন স্ট্যাটাস পজিশন সেন্স অর্গান গুলো দ্বারা সেই পুলড হয়ে সেই আবার সেই বডি এন্ড সোল আবার সেই জায়গায় চলে আসছে। কিন্তু সোল কনসাস স্টেটে থাকলে এন্ড প্রপার মেডিটেশন প্র্যাকটিস থাকলে সে ওই মুহূর্তে স্টপ হয়ে যাবে অ্যান্ড রিমেম্বার মাই সেলফ, ডেট আমাকে ইন্টারনালি সলিউশনটাকে বার করতে হবে। ইন্টারনালি সলিউশনটাকে বার করলে দেন উই ক্যান মিঙ্গল উইথ ইট, দ্যাট ইজ দ্য এক্সটার্নাল সলিউশন। ওকে সুজয় ভাই, আপনি পাওয়ার টু উইথড্র সম্পর্কে খুব ভালো এক্সপ্লেনেশন দিলেন আমাদের, কিন্তু আপনাকে আজকে আমার এখানেই থামাতে হবে কারণ আমাদের হাতে সময় একদম শেষ হয়ে গেছে আজকে। কিন্তু যেটা আমাদের বাকি রয়ে গেল যে শক্তিগুলো সম্পর্কে, সেগুলো নিয়ে অবশ্যই আমরা ডিসকাস করব, কিন্তু সেটা আগামী পর্বে। তাই আজকে আপনার থেকে অনুমতি চাই নিচ্ছি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, নমস্কার। ওম শান্তি, ওম শান্তি। দর্শকরা, আজকে আমরা অষ্ট শক্তি বা এইট পাওয়ার্স অফ সোল সেটা আমরা জানলাম, সেটা কী কী রয়েছে আমাদের মধ্যে, যেটা আমাদের বাইরে থেকে জাগানোর কোনো বিষয় নেই, কারোর থেকে নেওয়ার কোনো বিষয় নেই, কেননা এনবর্ন সোল সেটা নিয়েই এসেছে, শুধুমাত্র সেটাকে ডেভেলপ করা অর্থাৎ ডরম্যান্ট থেকে সেটাকে অ্যাওয়েকেন্ড করা সেটা আমাদের কাজ, যেটাকে আমরা একটা পজিটিভ লাইফ লিড করার জন্য আমরা সেই শক্তিগুলোকে কাজে লাগাতে পারি। সেই জন্য আমরা আমাদের আলোচনা পর্ব জারি রাখবো, আরও আমরা বিস্তারিতভাবে এই শক্তিগুলো সম্পর্কে জানবো, আপনাদেরকেও জানাবো। কিন্তু আজকে আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামী পর্বে, কিন্তু আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন প্রতিদিন, নমস্কার।
আসসালামু আলাইকুম।